ফুটেড শর্ট গড ব্যাক ফুটেড। ওহ ইয়েস, দারুণ সুখবর, পাকিস্তানের কাছে ম্যাচ হেরো দারুণ সুখবর পেল আইসিসি থেকে বাংলাদেশ। বিস্তারিত জানতে ভিডিওটি নাটেরি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, আগে টসে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান, এরপরও বোলিংয়ে বাংলার দামাল ছেলেরা অসাধারণ বোলিংয়ে গুটিয়ে দেয় পাকিস্তানকে 155 রানে। এরপর এই রানের টার্গেটে ব্যাট করতে মাঠে নামে বাংলাদেশ। শুরুটা ভালো করে হলেও অফিনিংয়ে, এরপর অফিনিং জুটি ভেঙে যাওয়ায় কঠিন বিপাকে পড়তে হয় বাংলাদেশের। কেউ দুই অঙ্কে রান করার আগে সাজগরে ফিরছে, যখন 91 দলীয় রান সংগ্রহ করে এরই মধ্যে 6 উইকেটে পতন হয় বাংলাদেশের। আর এই এমন কঠিন বিপদে দলের লাগামটা ধরে মাহফুজুর রহমান, হৃদয় এবং শিহাব, তাদের দারুণ পার্টনারশিপে মোটামুটি দলের চাপটা কমে, কিন্তু এর মধ্যে সাজগরে ফেরেন এই দুই ব্যাটার। এরপর আদিলুর রহমান মির্দা ম্যাচে হারের লাগামটা ধরেন, কিন্তু ভাগ্যজনক সহায় হলো না, বাংলাদেশে 5 রানে অবশেষে হারতে হয়। তো দর্শক, বাংলাদেশে এই তরুণ তুর্কিদের এমন খেলা আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।